আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব একটা ফ্রিজে যদি হঠাৎ করে ঠান্ডা কমে যায় কি কি সমস্যা হতে পারে, সেটা কিভাবে খুঁজে বের করবেন এবং সেটা সমাধান করবেন। তো আসলে আজকে যে ফ্রিজের কাজ দেখাবো এটা হচ্ছে ফ্রস্ট একটা ফ্রিজ। তো আমরা জানি ফ্রিজ কয় ধরনের, তিন ধরনের, কি কি? ডিপ। তো যেটা হচ্ছে ফ্রস্ট, সেই ফ্রস্ট ফ্রিজ গুলা বেশিরভাগই এখন বাংলাদেশে অ্যাভেলেবেল হচ্ছে ফ্রস্ট ফ্রিজ, সেটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল থাকে অথবা নিচে ডিপ উপরে নর্মাল থাকে। এটাতে হচ্ছে ডিপ এবং নর্মাল দোনোটাই ঠান্ডা হয়, ডিপটা বেশি ঠান্ডা হয়, নর্মালটা কম ঠান্ডা থাকে। নর্মালি ইভাপোরেটর কম থাকে, ঠান্ডা কম হয়, এটা জাস্ট খাবারটাকে সতেজ রাখার জন্য। আর যেই নন ফ্রস্ট ফ্রিজ যেটা, সেটাতে হচ্ছে ফ্যান থাকে, বাতাসের সাহায্যে খাবারটাকে সবজির তরতাজা রাখে। কথা হচ্ছে ওইটাতে একবার খাবার আইস বেরা যায় না, যে বডির সাথে যেভাবে আইস লেগে যায় ফ্রস্ট ফ্রিজে ওইভাবে হয় না। আর ডিপ হচ্ছে পুরোটাই ডিপ থাকে, আইস হয়ে থাকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা বাসা বাড়িতে আমরা সাধারণত এখন যে ফ্রিজগুলো ব্যবহার করি, যে কোনো সমস্যা হলে সেটা আসলে কিভাবে আমরা সমাধান করব। তো আমরা হচ্ছে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আগে একটা ফ্রিজে যখন দেখবো যে ঠান্ডা হয় না, প্রথমে যদি দেখি যে ঠান্ডা না, তখন আমরা আগে যাই কি চেক করব। আগে হচ্ছে আমরা ফ্রিজটাকে চালাবো। একটা কাস্টমার আমাদের নক দিল যে ফ্রিজে ঠান্ডা হয় না, সেক্ষেত্রে আমরা প্রথমে যাই কি কাজটা করব, এম্পিয়ার মিটার দিয়ে ফ্রিজটাকে অন করব। ফ্রিজটাকে অন করার পরে যে কাজটা করব সেটা হচ্ছে দেখব যে ফ্রিজের কম প্রেশার চলে কি চলে না। আগে হচ্ছে আমরা চেক দিব ফ্রিজের কম প্রেশার চলে কি চলে না। তো যদি আমরা দেখি যে কম প্রেশার না চলে, যদি আমরা দেখি যে ফ্রিজের কম প্রেশার না চলে, সেক্ষেত্রে আমরা কিছু জিনিস পরীক্ষা করব। কম প্রেশার যদি না চলে তাহলে আমরা এই ক্ল্যাম্প মিটার দিয়ে বুঝতে পারি, অথবা যারা নিজেরা নিজেরা চেষ্টা করবেন তারা হচ্ছে যদি কম প্রেশার না চলে তাহলে দেখা যায় যে ফ্রিজের যে সাইডে গরম হবে না অথবা ভাইব্রেশন করবে না, বুঝবেনই, শুধু লাইটটা জ্বলে থাকবে। ফ্রিজের কম প্রেশার চললে একটা ভাইব্রেশন থাকে, ফ্রিজের দৌড়লেই বোঝা যায় সাউন্ড থাকে। যদি কম্প্রেশন না চলে সেক্ষেত্রে সাউন্ড থাকবে না। তো আমরা যদি দেখি যে ফ্রিজে যা দেখি যে ফ্রিজের লাইন দিলাম ফ্রিজের কম্প্রেশার চলে না, সেক্ষেত্রে প্রথম অবস্থা আমরা আগে কম্প্রেশারটাকে চেক দেবো। কম্প্রেশার কিভাবে চেক দেবো সেটা হচ্ছে, তো আমরা ফ্রিজের ব্যাকসাইডটা দেখবো। এই ফ্রিজের ব্যাকসাইডে কোনো কাভার নাই, অনেক ফ্রিজের ব্যাকসাইডে জায়গায় একটা কাভার থাকে স্ক্রু দিয়ে। আমরা প্রথমে কম্প্রেশার যখন চেক দিবো অবশ্যই ফ্রিজের যে ফ্লাগের লাইনটা থাকে আমরা লাইনটা আগে খুলে নিই। এই ফ্রিজের এই ফ্লাগের যে লাইনটা থাকে লাইনটা খুলে নিব, খুলে নেওয়ার পরে যে কাভারটা থাকে, যে ফ্রিজের কাভার থাকে কাভার খুলে নিব। অথবা কিছু ফ্রিজের দেওয়া যায় আছে যে কাভার থাকে না, তো সেক্ষেত্রে যেগুলোর কাভার নাই সেটা এইভাবে চেক দিব। আর যেগুলোর কাভার আছে কাভারটা খুলে তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা দেখবো যে কম্প্রেশারটা ওভারলোড করে আছে কিনা, কম্প্রেশার দেখবো হিট আছে কিনা। যদি দেখি যে কম্প্রেশার হিট আছে তাহলে বুঝতে হবে যে কম্প্রেশার ওভারলোড করে আছে। যদি দেখি যে না কম্প্রেশার একদমই ঠান্ডা, কোনো হিট নাই, সেক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে কম্প্রেশারের চলার জন্য এই জায়গায় দুইটা কি আছে, দুইটা রিলে আর ওভারলোড। এই রিলে ওভারলোডগুলো আমরা আগে চেক দিব, ঠিক আছে? রিলে ওভারলোডগুলো এম্পিয়ার মিটার দিয়ে আমরা চেক দিয়ে নিব। তো আগে আমরা এই রিলে ওভারলোডগুলো চেক দিয়ে নিব। আর আপনারা যারা নিজেরাই করতে চান আপনারা প্রথমে একটা কাজ করতে পারেন, এই রিলে ওভারলোডগুলো চেঞ্জ করে আরেকটা রিলে ওভারলোড লাগিয়ে দেখতে পারেন কম্প্রেশার ঠিক আছে কিনা। আর সেক্ষেত্রে যদি কম্প্রেশারের এই রিলে ওভারলোডে অনেক সময় দেখা যায় যে রিলে ওভারলোডে সমস্যার কারণে কম্প্রেশার চলে না, তো আমরা প্রথমে কাজটা করব রিলে ওভারলোডটা চেক দিব, ঠিক আছে? রিলে ওভারলোড চেক আছে ঠিক আছে কিনা আমরা আগে এটা চেক দিব। হ্যাঁ, এবার ওভারলোডটা চেক দাও। রিলে ওভারলোড ঠিক আছে। আচ্ছা, আমরা যদি দেখি যে রিলে ওভারলোড আপনারা যখন কাজ করবেন তখন যদি দেখেন যে রিলে ওভারলোড মাইপে দেখেন রিলে ওভারলোড খারাপ, তাহলে রিলে ওভারলোড চেঞ্জ করে দেখবেন, রিলে ওভারলোড চেঞ্জ করে কম্প্রেশার চলতে পারে। যদি রিলে ওভারলোড ঠিক আছে কম্প্রেশার না চলে, সেক্ষেত্রে আপনারা আলাদা একটা এমন তার নিয়ে যাবেন শুধু রিলেতে আর ওভারলোডে কানেকশন করার জন্য। তো আমরা প্রথমে হচ্ছে রিলে ওভারলোডটা চেক দিব। রিলে ওভারলোড যদি ঠিক থাকে তাহলে আমরা যে জিনিসটা চেক দিব সেটা হচ্ছে থার্মোস্টার। ফ্রিজের ভিতরে একটা থার্মোস্টার থাকে, থার্মোস্টারটা আমরা চেক দিব। এই ফ্রিজের যে থার্মোস্টারটা থাকে এই থার্মোস্টার থেকে ফ্রিজের কম্প্রেশারে সিগন্যালটা যায়, কম্প্রেশারে কানেকশন যায়। আগে থার্মোস্টারে ইন হয়, থার্মোস্টার থেকে কম্প্রেশারে ইন হয়। যদি আমরা দেখি যে এই রিলে ওভারলোড ঠিক আছে সেক্ষেত্রে আমরা এই থার্মোস্টারটা চেক দিব। থার্মোস্টারটা চেক দিব কিভাবে, সেটা হচ্ছে আমরা এই থার্মোস্টারকে এভাবেই ঘুরিয়ে একটু দেখবো, এদিক সেদিক করে দেখবো যে কম্প্রেশার অন হয় কিনা। যদি দেখি যে ঘুরানোর পরে, এটা হচ্ছে একদম সহজেই, যারা নিজেরাই কাজ করতে চান তাদের ক্ষেত্রে যে এদিক সেদিক ঘুরিয়ে দেখলাম যে থার্মোস্টারে কাজ করে না, সেক্ষেত্রে
কম্প্রেসার অন হয় না, সেক্ষেত্রে আমরা করবো কি থার্মোস্ট্যাটটা চেঞ্জ করে দেবো। থার্মোস্ট্যাটটা চেঞ্জ করা খুবই ইজি, এই জায়গায় স্ক্রু থাকে, স্ক্রুগুলা খুলে সেম এই থার্মোস্ট্যাটটা নিয়ে আপনি যে কোনো পার্টসের দোকানে গেলে হবে, সেম একটা থার্মোস্ট্যাট দিবে, সেমভাবেই আপনি কানেকশনটা, যে কানেকশনগুলো থাকে এই কানেকশনগুলো একটা কাজ করতে পারেন। আপনি ছবি তুলে নেবেন, যখন কাজ করবেন ফোন দিয়ে একটা ছবি তুলে নেবেন, খোলার সময় সেমভাবে আবার একটা থার্মোস্ট্যাটটা আয়না কানেকশনটা করে দিবেন, খুব ইজি। এই জায়গা থেকে স্ক্রুটা খুলবেন, আর এই যে এই জায়গায় একটা স্ক্রু থাকে, এই স্ক্রুটা খুলে এই জায়গা থেকে থার্মোস্ট্যাটের ব্যালেন্সটা খুলে নেবেন। এখন হচ্ছে আমরা যদি যা দেখি যে ফ্রিজের কম্প্রেসার চলে, কাস্টমারের বাসায় গিয়ে দেখলাম, অথবা আমরা যারা নিজেরাই দেখবো, যদি দেখি যে ফ্রিজের কম্প্রেসার চলে, ফ্রিজের কম্প্রেসারটা ভাইব্রেশন করে বা ঠান্ডা হয় না, সেক্ষেত্রে আমরা কি দেখবো, দুই পাশে হাত দিয়ে দেখবো যে ফ্রিজে হিট হইতেছে কিনা। ফ্রিজে অবশ্যই, ফ্রিজ চলার ক্ষেত্রে ফ্রিজে কি লাগে, গ্যাস লাগে, গ্যাস না থাকলে আর ফ্রিজ ঠান্ডা হবে না। আর ফ্রিজের এই গ্যাসটা আসলে কখন, অনেকে মনে করে কি ফ্রিজের গ্যাস মনে হয় কিছুদিন পর পরে দিতে হয়, যদি লিকেজ না হয় সেক্ষেত্রে কখনো ফ্রিজের গ্যাস চলে যায় না বা নষ্ট হয় না, লিকেজ হওয়ার পরে যে ফ্রিজের গ্যাস কমে যায়। তো আমরা যদি দেখি যে ফ্রিজের কম্প্রেসার চলে ঠান্ডা হয় না, সেক্ষেত্রে বুঝতে হবে যে ফ্রিজের গ্যাস কমে গেছে। এখন গ্যাস কমে যাওয়ার পরে প্রাথমিক অবস্থা আমরা যেই যে জিনিসগুলো চেক করে বুঝবো যে আসলে ফ্রিজের গ্যাস কি কমে গেছে না কমে যায় নাই। তো আমরা হচ্ছে ফ্রিজের যে ব্যাকসাইডটা আছে ব্যাকসাইডে যাব। তো আমরা জানি যে ফ্রিজের ব্যাকসাইডে এই কম্প্রেসারটা থাকে, কম্প্রেসারের পাশে এই জ্বালাইগুলো থাকে। আমি যেহেতু এটার সমস্যা আমি এগুলো খুলে রাখছি, তারপরে এই যে একটা হচ্ছে ডিসচার্জ লাইন, আর একটা থাকে কি সাকশন লাইন। তো এই ক্ষেত্রে এই জায়গায় এই যে ওয়েল্ডিং করা থাকে সাকশন ডিসচার্জ এবং যেই ফিল্টার থাকে, ক্যাপিলারি টিউব থাকে, এগুলো ওয়েল্ডিং করা থাকে। তো আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে এই জায়গার কাভারটা খুলে এই কানেকশনগুলো দেখব। এগুলো দেখলে হবে কি, যদি সূক্ষ্ম কোথাও লিক হয় অথবা ফ্রিজের যে ওয়েল্ডিংগুলো করছে এই ওয়েল্ডিংগুলো লিক হয় তাহলে এই দিকটা বোঝা যাবে। সেটা হচ্ছে যে দিক দিয়ে লিকেজ হবে সেদিক দিয়ে যে এমন তৈলাক্ত একটা ভাব থাকবে, ঠিক আছে। এই যেমন তেল হয়ে আছে এই পাইপটা বুঝে যায়, যেমন এই যে এটা তেল তেল হয়ে আছে, আর এই যে এই পাইপটা শুকনা এটা বোঝা যায়। এই যে এই পাইপটা তৈলাক্ত হয়ে আছে, এই দুটো পাইপের তেল আর এটা শুকনা, যে জায়গা দিয়ে গ্যাস লিকেজ হবে ওই জায়গাটা তৈলাক্ত হয়ে থাকবে। তো সেক্ষেত্রে আমরা চেক করবো এই জায়গায় এই ওয়েল্ডিংগুলো থাকে, চার্জিং এর মাথাটা ওয়েল্ডিং থাকে, তারপর সাকশনের মাথা ওয়েল্ডিং থাকে, এবং যেই ফিল্টার থাকে ফিল্টারের এই জ্বালাইগুলো আমরা আগে চেক দেবো, ঠিক আছে। এগুলা চেক দেওয়ার পরে যদি দেখি যে এগুলাতে কোনো সমস্যা, সেক্ষেত্রে আমরা করব কি, চার্জিং লাইনে এই জায়গায় একটা নন রিটার্ন বাল্বস লাগাবো, ঠিক আছে। এটা ফুল খুলে ফেলবো। অবশ্যই ফ্রিজের কাজ যখন করবেন তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, ভিতরে যেন কোনোভাবেই গ্যাস না থাকে, ঠিক আছে। আমরা আগে চার্জিংটারে খুলবো, এই জায়গায় কাটবো, কাটা চার্জিং এর একটা বাল্ব লাগাবো, গ্যাস চার্জিং বাল্ব লাগাবো, ঠিক আছে। মানে নন রিটার্ন বাল্ব যেটাতে বলি আমরা, এরকম একটা নন রিটার্ন বাল্ব লাগাবো। তারপরে হচ্ছে এই দিক থেকে আমরা গ্যাস সারা দিয়া যে দিকটা লিকেজ হয় লিকেজটাকে ভালোভাবে ঘষে আগে পরিষ্কার করে নিতে হবো সিরিজ পেপার দিয়ে, ঠিক আছে। পরিষ্কার করে এরপরে রিপেয়ারিং করে কাজ করব। যদি এই আশেপাশে লিকেজ না পাই সেক্ষেত্রে হচ্ছে ফ্রিজের কয়টা পার্ট থাকে ফ্রিজের ভিতরে ঠান্ডা হওয়ার জন্য, দুইটা পার্ট, কি কি, একটা হচ্ছে চেম্বার বা ইভাপোরেটর বা কন্ডেন্সার। তো আমরা হচ্ছে এই ইভাপোরেটর আর কন্ডেন্সারগুলো আলাদা আলাদা পার্ট করে চেক করব প্রেশার দিয়ে লিকেজ আছে কিনা, ঠিক আছে। তারপরে আমরা লিকেজটা ফাইন্ড আউট করে খুঁজে বের করে তারপরে রিপেয়ারিং করে কাজ করব। যদি দেখা যায় যে কন্ডেন্সারের যদি ভিতরে কোথাও লিকেজ থাকে সেক্ষেত্রে আমরা এই কন্ডেন্সারটা বাদ দিয়ে দিই, আলাদা কন্ডেন্সার কিনতে পাওয়া যায়, সেক্ষেত্রে এই যে বাইরে দিয়ে ব্যাক সাইডে একটা আলাদা কন্ডেন্সার লাগিয়ে গ্যাস চার্জ করে দিই। আর যদি ইভাপোরেটর কয়েলটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা চেষ্টা করি একটা ইভাপোরেটর কয়েল বানাইয়ে নিতে, অথবা ওই কয়েলটা যেহেতু ফ্রিজের বডিতে থাকে রিপেয়ারিং করতে অনেক ভেজাল, এগুলো পুরো বডি খুলে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ওইটা কাজ করি না, আলাদা একটা ইভাপোরেটর বানাইয়া সেট করে দিই। আমরা এইভাবেই একটা ফ্রিজের সমস্যা খুঁজে বের করবো এবং সমাধান করবো, তো পারবো ইনশাল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।